প্রথমে ঘর করার জন্যে একটা ব্যাঁকা দাগ টানলাম তারপরে সোজা টানলাম এলের মতো এবার তলার দিকে একটা লম্বালম্বী দাগ টানলাম টেনে তলার দিকে দাগ টেনে দিলাম দিয়ে এইভাবে ঘরটা কমপ্লিট করলাম এবার ঘরের জানালা করব জানালাটা ঠিক এরকম চৌকো করে দাগ টেনে জানালা করলাম এবার এদিকে একটা ঘর করব ঠিক একইভাবে ওই ঘর থেকে এই ঘরটা একটু ছোট করব। এবং ঘরের এই তলায় এখানে সরু করে দুটো দাগ দেব। ওই ঘরের থেকে এইখানে একটু আলাদা করব। এই ঘরের এবার দরজা করব তারপর জানালা করলাম চৌকো করে সুন্দর করে ডবল করে দাগ টেনে দুটো এইরকমভাবে জানালা হবে এবার পিছনে এই ঘরের পিছনে আবার একটা ঘর করবো এইভাবে ঠিক যেমনভাবে টানছি এইভাবে এবার দরজা তারপর একটা ছোট্ট জানালা এবার পাশে একটা গাছ করব ঠিক এই রকমভাবে একটা গাছ করে দিলাম গাছের মাথাটা করবো এইভাবে এবার ওখানে একটা নদী করব। নদীর জন্য দুটো ওপারে দুটো দাগ টানবো তারপর নদীর ওপারে গাছ করে দিলাম কয়েকটা পাখি করে দিলাম সিনারি আঁকা রেডি হয়ে গেল এবার এই ঘরের চালে কয়েকটা দাগ টেনে দেব। লম্বা লম্বি সব দাগগুলো সমানভাবে এবার রং করব রঙ করার জন্য আমরা স্কাই ব্লুটাকে নেবো আকাশি কালারটা পুরো আঁকা জুড়ে স্কাই ব্লুটাকে দিয়ে দেব। ঠিক যেমনভাবে টানছি এইভাবে সুন্দর করে স্কাইগুলোটাকে পুরো মিশিয়ে দেব আকাশটা পুরো হয়ে গেল এবার ঠিক একইভাবে জলের রং করব উপরে ডিপ তলার দিকে আস্তে আস্তে হালকা করতে করতে এইভাবে নামব। তারপর পুশিয়ান ব্লুটাকে নিয়ে উপরে ডিপ করব তলায় হালকা করব। এবার পুষিয়ান ব্লুটাকে গাছে তলার দিকে পুরো ডিপ করে উপর দিকটাতে হালকা করতে করতে তুলব তারপরে মিডিয়াম গ্রিনটা ব্লুর সঙ্গে মিশিয়ে হালকা করতে করতে উপর দিকে তুলতে থাকব তারপর লাইট গ্রিনটাকে নেব, লাইট গ্রিনটা নিয়ে লাইট গ্রিনটাকে পুষ ওই মিডিয়াম গ্রিনের সঙ্গে মিশিয়ে হালকা করে উপর দিকে তুলবো তারপর লেমন ইয়েলো নিয়ে পুরো গাছটাতে মিশিয়ে দেবো উপর দিকটাতে যেখানে ফাঁকা ছিল সেখানে পুরো ভালোভাবে মেশাবো মেশানোর পরে একটু তলার দিকে নামাবো গাছটা আমাদের রেডি হয়ে গেল ঠিক একইভাবে দূরের গাছটাতে স্যাব গ্রিন দেবো তলার দিকে দিয়ে উপরে লেমন ইয়েলো দিয়ে পুরোটা মিশিয়ে দেবো দূরের গাছ হয়ে গেল এবার করবো আমরা ঘরের চাল ঘরের চাল করার জন্যে প্রথমে আমরা রেড কালারটাকে নেব। রেড কালারটা তলার দিকে ডিপ করব আস্তে আস্তে উপরে হালকা করতে করতে যাব ঠিক একইভাবে এই ঘরে চালেও ঠিক সেম করব করার পরে আমরা নেব এবার অরেঞ্জটাকে অরেঞ্জ কালারটা নিয়ে পুরো নিচের থেকে ডিপ করতে করতে একদম উপর পর্যন্ত চলে যাব পুরো ঘরের যতটা জায়গা আছে চালে সব চালটাকে কভার করব এই অরেঞ্জ কালারটাকে দিয়ে ঠিক এই ঘরে যেমনভাবে করেছি সেমভাবে ওই ঘরের চালেও আমরা অরেঞ্জটা পুরোটা দিয়ে পুরো ঘরের চালটাকে ভরাট করে দেব যেন কোনো ফাঁকা না থাকে সেই দিকে একটু খেয়াল রাখবো এইভাবে চালটা করে ফেললাম এবার পাশের ঘরের চালে আমরা ডিপ ইয়োলোটাকে পুরোটা ভরাট করে দেবো পাশের ঘরের চালে শুধু একটাই কালার দেব ডিপ ইয়োলোটা দেবো এবার ওই কালারটাকে আমরা নদীর ওপারে দিয়ে দিলাম এবার এবার এই ঘরে দেওয়ালের কালার করবো দেওয়ালের কালারের জন্য প্রথমে কালো রঙটা উপরে ডিপ করে টানব যত নিচে নামবে আস্তে আস্তে হালকা করতে করতে নামাবো তলাটাতেও ঠিক সেমভাবে দেবো এবার গ্রে কালারটা কালোর সঙ্গে মিশিয়ে উপর থেকে নিচে এইভাবে টানবো টানতে টানতে পুরো দেওয়ালটাতে আমরা গ্রে কালারটা দিয়ে ভরাট করে দেবো তলাটাতেও আমরা তাই করব গ্রে কালারটা পুরো ডিপ করে টানবো এইভাবে সুন্দর করে মেশাবো মেশানোর পরে এইদিকে একটুখানি ফাঁকা রেখে দেবো ফাঁকা রেখে দিয়ে আমরা সাদা কালারটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো সাদা কালারটা না দিলেও হয় যদি আমরা পুরো গেটে দিয়ে দিই তাও হবে কিন্তু আমি একটু সাদাটাকে ইউজ করলাম যাতে এই দিকটাতে একটু হালকা হালকা মনে হবে একটু দেখতে ভালো লাগবে এবার এই ঘরে দেয়াল করার জন্য আমরা প্রথমে ডার্ক ব্রাউন ডিপ ক্ষয়টাকে নিলাম ডিপ চকলেটটাকে নিয়ে উপরে ডিপ করে টানব তলার দিকে যত নিচে নামবো আস্তে আস্তে হালকা করতে করতে নামবো এবার ইয়ল আকার কালারটাকে নেব ই আকারটা নিয়ে পুরো দেয়ালটাকে কভার করব পুরো দেয়ালটা ভরাট করে দেব। তলার দিকে অল্প একটুখানি সামান্য যত নিচে নামবে আস্তে আস্তে হালকা করতে করতে নিচে নামাবো তলার দিকটাতে একটুখানি ফাঁকা রেখে দেবো এবার আমরা করব হচ্ছে বান সায়না বা ব্রাউন কালারটাকে নিয়ে ঘরের তলার অংশটাতে আমরা ভরাট করে দেবো কালারটা এইভাবে এই ঘরটা আমাদের কমপ্লিট হয়ে গেল গাছের রঙও খয়েরি হবে তাই গাছের রঙটাতেও আমরা ব্রাউন কালারটাকে দিয়ে দিলাম নদীর পাড়ে অল্প একটু ব্রাউন দিয়ে দিলাম ঘরের তলায় দিয়ে দিলাম একটু ব্রাউনটাকে এই ঘরের তলাতেও দিয়ে দিলাম এবার আমরা ডিপ হলুদটাকে নেব ডিপ হলুদটাকে নিয়ে ওই মাটিতে খয়েরির উপরে একটু একটু করে হালকা করে মিশিয়ে দেবো এবার লাইট গ্রিনটাকে নিয়ে এই ঘরের তলায় একটু দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ইয়েলোটাকে নিয়ে আমরা পুরো মাটি যতটা জায়গা আছে সব সবার উপরে দিয়ে দেব। দিয়ে পুরো ফাঁকা জায়গাটাকে আমরা পূরণ করব। এইভাবে আমরা মাটির কালারটা পুরো করে নেব এবার লেমন ইয়েলোটাকে দিয়ে এখানে মিশিয়ে দেবো দিলে দেখো টোটাল কালারটা আমাদের সব মিশে গেল। কোনো ফাঁকা থাকলো না সব জায়গাটা এইভাবে মিশিয়ে দেবো সুন্দর করে তলায় ঘরের তলায় যে ফাঁকাটা রেখেছিলাম সেখানে একটু লেমনি ইয়েলো দিয়ে দিলাম দিলে ওই জায়গাটাও ভরাট হয়ে গেলো কোনো ফাঁকা থাকলো না এবার এই ঘরের চাল করার এই ঘরের দেওয়াল করার জন্য আমরা অল্প একটুখানি কালো নিলাম তারপরে পিঙ্ক কালারটাকে আমরা পুরো কালোর সঙ্গে এইভাবে ঠিক মিশিয়ে দেবো পুরো দেয়ালটাতে আমরা পিঙ্ক কালার দিয়ে দেবো আর তলাটাতে আমরা ডার্ক ভায়োলেট কালারটাকে দিয়ে দেবো ঠিক এইভাবে আমরা দেয়ালটাকে পুরো ভরাট করব। কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার ডিপ খয়ড়িটাকে নিয়ে তলার অংশটাতে আমরা দিয়ে দিলাম ব্যাস ডিপ খয়ি হয়ে গেল তলার ভাগটাতে গাছের ধারে একটুখানি ডিপ খড়িটা দিয়ে দিলাম দিলে এই ধারটাতে একটু ডিপ ডিপ লাগবে এবার ঘরের দরজা রং করবো ঘরের দরজা রঙ করার জন্য আমরা কোভার কালারটা কালারটাকে ইউজ করব এই সেম কালারটাকে দিয়ে জানালাও কালার করব এবং এই ঘরের জানালাতেও একই কালার আমরা ইউজ করব আর ওই ঘরের ওই যে ঘরটা আছে এই ঘরের দরজাতে আমরা কোভাল্টগুলো ইউজ করব। ঘরের দরজা এবং জানালা দুটোতেই আমরা কোভাল্টগুলো দিলাম এবার এই ঘরের সাইডে যে একটুখানি ফাঁকা রেখেছি ওই ফ্রেমটা করার জন্যে আমরা পুশিয়ানগুলো ইউজ করব এইভাবে পুষিয়ানবুলুটাকে আমি ইউজ করলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও এইভাবে পাশে থেকো এই ঘরের জানালাতে ব্রাউনটা দিয়ে দিলাম